অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, সাত নামে, তিন নামে, পাঁচ নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে, এই কথাটা বলাটা সঠিক কিনা? নারী ভুঁড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা, এরকম হয় কি হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম, কোরবানির সুন্না পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে? তো জবাইয়ের সময় বিসমিল্লাহ জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, সাত নামে, তিন নামে, পাঁচ নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে, এই কথাটা বলাটা সঠিক কিনা? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না, কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অতএব পাঁচ নামে, চার নামে, তিন নামে, সাত নামে কোরবানি হয় না, নাম শুধু একটাতেই হয়, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নাম, ঠিক না? বেঠিক। অতএব এই কথাটা বলার ভুল, এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে, তিনজনের পক্ষ থেকে, বা তিন শরিক, পাঁচ শরিক, পাঁচ শেয়ার, পাঁচ ভাগ, এভাবে বলা যেতে পারে, কিন্তু বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে বলা যেতে পারে, কিন্তু অমুকের নামে, তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরীক করে তিনজনের নামে দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেই জন্য এটা কি হবে না, শিরকে পৌঁছাবে না, তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম, নিরাপদ। নারী ভুঁড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা, এরকম হয় কি হয় না? তাকে নারী ভুঁড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে কিনা? প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে কসাই যখন পশুকে বানায়, তো বানানোর পরে তাকে টাকার সাথে কিছু গোশত দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট, তার যে মজুরি, এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা। কেন? কারণ তারা জানে গোশত 5 কেজি দিলেই তো 2,500 টাকা এসে গেল, অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কমও দেয় অসুবিধা নাই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে, কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোশত দেয় না, এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে। কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম, এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল, কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে। নবী আলাইহিসসালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে, জাজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না, তাকে আলাদা টাকা দিবা, তার মজুরি যেটা সেটা দিবা। কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে মূলত? আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না পরেও না, আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও, এটা হলো আল্লাহ সিস্টেম। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছ, সবকিছুই গরিবকে দিতে বলি, এটা তোমার খাইতে দিলাম, আল্লাহ আমাকে কি করছেন, খাওয়ার সুযোগ দিচ্ছেন। এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। কোরবানির পশুর গোশত যদি আপনি জাজ্জারকে দেন, কসাইকে দেন, তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসেবে দিলেন, পারিশ্রমিক হিসেবে দিলেন, তাহলে বিক্রি করার মতো হয়ে গেল, এই জন্য কি হবে না, এটা জায়েজ হবে না। কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা না, কত টাকা নিবা সাপ বলো, তুমি সে আশা করে বসে থাকিও না, 2 টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত টোশত বা কোনো কিছুই দেবো না। তবে হ্যাঁ, কসাই যদি আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয়, অথবা অন্য গরিব মানুষ হয়, অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন, তাহলে সমস্যা নেই, ওইটা ঠিক আছে। কিন্তু অন্য গরিবদেরকে দেন 1/2 কেজি করে, তারা দেন 5 কেজি, সমস্যা আছে, কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন তাকে, কাটছে সেজন্য, এটা বিনিময় হয়ে যাচ্ছে, এই জন্য এটা করা যাবে না। অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না? ওই নারী বুড়ির সাফের বিনিময়ে নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না, সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, কথা বুঝাতে পারছি? নারী বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাজ এ তার কাজ, পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না, দিতে পারবেন না, এটা বড় ভুলের ভিতরে একটা, এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না, আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়, কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও
কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত, জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হলো যাবে। যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে, ঋণ করে ভালো কাজ করা যায়। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম? উত্তর হলো ঋণ দেওয়া উত্তম, কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। সে ঋণ পরিশোধ করবে, এরপরে টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না। কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই, কারণ না দিলে মুখ রক্ষা হয় না, ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে, গোশত করতে কে খাবে? অতএব এগুলা কোরবানি না, এগুলা নিছক গোশত খাওয়া এবং ফুর্তি। কোরবানির সুন্না পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে? এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে, জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়, হাঁটি টাটির উপরে যায় না সাধারণত। বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা। যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নার খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে। তো জবাইয়ের সময় বিসমিল্লাহ জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা তারা তো ভুলের কথা না, কারণ তাদের অভ্যাসই আছে, নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে, যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে, কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যাটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন, এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে।